আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যা এই রমজান মাসে ইফতারের পর সহজেই আপনাদের ক্লান্তি দূর করে শরীর আর মনে এনে দেবে প্রশান্তি তাহলে চলুন আমার এই সহজ আর উপকারী রেসিপিটি শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমার বারান্দার টবে সুন্দর আর ফ্রেশ কিছু পুদিনা পাতা হয়েছে আমি এখান থেকে কিছু ডাল ছিঁড়ে নেব তারপর সেই ডাল থেকে পাতাগুলো আলাদা করে খুব ভালোভাবে ধুয়ে নেব আমি এই পুদিনা পাতা দিয়ে আজ স্পেশাল একটা চা তৈরি করবো আমি নিশ্চিত আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে আমি আমার রেসিপি শুরু করার আগে পুদিনা পাতার কিছু উপকারিতা বলে নিচ্ছি আপনারা জানেন প্রাচীনকাল থেকেই ঔষধি হিসেবে পুদিনা পাতার বহুল ব্যবহার হয়ে আসছে রূপচর্চার উপাদান হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে এই পুদিনা পাতা এটি ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা প্রদান করে শ্বাসনালীকে পরিষ্কার ও প্রশস্ত রাখে সর্দি হয়ে নাক বন্ধ হয়ে গেলে পুদিনা পাতার রস খেলে এই কষ্ট থেকে রেহাই পাওয়া যায় এছাড়া যাদের অ্যাজমা এবং কাশির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে পুদিনা পাতার রস সেবন করা খুবই উপকারী খুব বেশি নিঃশ্বাসের সমস্যা হলে বা কাশির সমস্যা হলে পুদিনা পাতা গরম পানিতে ফুটিয়ে সেই পানি খেতে পারেন এতে আরাম পাবেন পুদিনা পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্ট যা পেটের সমস্যা সমাধান করে দ্রুত পুদিনা পাতার চা পেট ব্যথা ও হজমের সমস্যা দূর করে এটি শরীরকে রাখে ঠান্ডা এটি মাথা ব্যথাও দূর করে এছাড়াও ত্বকের সংক্রমণ ঠেকাতে পুদিনা পাতার রস অ্যান্টিবায়োটিকের কাজ করে পুদিনা পাতা ফুটিয়ে সেই পানি গোসলের পানিতে মিশিয়ে গোসল করলে শরীর ঘামের দুর্গন্ধ ঘামাচি অ্যালার্জি থেকে রেহাই পায় তো শুরু করা যাক আমার মূল রেসিপি আপনারা এখানে পুদিনা পাতার আর লেবু চা বানানোর প্রয়োজনীয় উপকরণগুলো দেখতে পাচ্ছেন আমি এখানে এক কাপ চায়ের জন্য আধা চা চামচ আধা কুচি আধা চা চামচ চা পাতা এক টুকরো লেবু আর কিছু পুদিনা পাতা নিয়েছি প্রথমে আমি একটি প্যানে প্রায় দেড় কাপ ফুটানো পানি নেব। এক কাপ চায়ের জন্য এই চা হতে যেহেতু বেশি সময় লাগে না তাই অবশ্যই আমি এখানে ফুটানো পানি ব্যবহার করব পানিটা কিছুটা ফুটে উঠলে তাতে আমি আগে থেকে ধুয়ে রাখা পুদিনা পাতা আর আদা কুচি দিয়ে দেব একটু নাড়া দেব। আরও পাঁচ মিনিট এভাবে পানিটা ফুটতে থাকবে তারপর আপনি আপনার স্বাদ মতো এখানে কিছুটা চিনি দিয়ে দেবেন আমি এখানে দেড় চা চামচ চিনি দিয়েছি তারপর একটু নাড়া দিয়ে সেটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে ঢেকে দুই এক মিনিট রাখবো আমি তারপর ঢাকনা উঠিয়ে আমি দেখব পানিটা পুদিনা পাতার রং ধারণ করেছে তারপর এখানে আমি চা পাতা দিয়ে চাটা তেতো ভাব চলে আসবে তারপর পাত্রটা নামিয়ে আমি কাপে এক টুকরো লেবু চিপে নেব প্রথমে তারপর সেই রসের মধ্যে আমি একটি স্ট্রেনার দিয়ে চাটা ছেঁকে নেব ব্যাস হয়ে গেল আমার স্পেশাল পুদিনা লেবু চা চাইলে আপনি এই চা এভাবে একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে পারেন তাহলে এটা দেখতেও অনেক ভালো লাগবে বাংলা একটি প্রবাদ রয়েছে আমরা সবাই জানি যে আগে চাই দর্শনধারী তারপর গুণ তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন